নমস্কার বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে সকল দর্শকবৃন্দকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পোস্তর একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো বরবটি আলু পোস্ত রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য অনুরোধ রাখলাম। দেখুন, বরবটি কেটে নিয়েছি, খুব টাটকা সবুজ বরবটি আর আলু কেটে নিয়েছি। আর এটি কড়াইতে সর্ষের তেল দিয়ে বরবটি একটু নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ আর নুন একটু। বরবটিটা একটু ভেজে নিতে হবে, হালকা ভাজলেই হবে। তার জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখুন, হালকা ভাজা হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে বরবটিগুলো তুলে নিলাম। তুলে নিয়ে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ, দুটো বড় বড় আকারের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে, কারণ পোস্ততে একটু পেঁয়াজ বেশি দিলে খুবই টেস্টি হয়, পেঁয়াজ একটু ভাজার পর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে সেগুলো এবার নেড়ে চেড়ে নিতে হবে একটু ভালো করে। দেখুন, পোস্ত সবারই ভালো লাগে, কার না পোস্ত? বাঙালি অপামর বাঙালির সবারই পোস্ত খেতে ভালো লাগে, সবাই পোস্ত পছন্দ করে। তাই সে যেভাবেই পোস্ত হোক, নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে একটু ভেজে তারপরে একটু সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দিলাম, যাতে আলুগুলো সেদ্ধ হয়, নাহলে কড়ার তলায় লেগে যেতে পারে। এবার ঢাকাচাপা দিয়ে আলুগুলো সেদ্ধ প্লাস ভাজাও একটু করে নিতে হবে। এবার আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। বন্ধুরা, এরম কোনো লোক বাঙালি বিশেষ করে পাবেন না যে পোস্ত পছন্দ করে না। পোস্ত আমরা সবকালেই বেশি পছন্দ করি, যেমন শীত, গ্রীষ্ম, বর্ষা সবকালেই। তবে গ্রীষ্মকালে পোস্তটা একটু বেশিই খাওয়া হয়, যেহেতু পোস্ত পেট ঠান্ডা রাখে, শরীর ঠান্ডা রাখে, তাই আমরা গরমকালে বেশি পোস্ত খাই তুলনামূলকভাবে। পোস্তটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা বরবটিটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে পোস্ত বাটার সাথে মিশে যেতে যায় একটু নেড়ে চেড়ে নিতে হবে, একটু কষিয়ে নিতে হবে, খুব বেশি কষাতে লাগবে না। তো বন্ধুরা, আপনারাও শরীর ভালো রাখার জন্য বা গরমের সময় শরীর ঠান্ডা রাখার জন্য পোস্ত খেতে পারেন। একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। অনেকে তো হলুদ ছাড়াও পোস্ত খায়। হ্যাঁ, আলু পোস্ত হলুদ ছাড়া খুব ভালো লাগে, সাদা পোস্ত। এবার দেখুন, একটু গোটা পোস্ত দিয়ে দিলাম। গোটা পোস্ত দিলাম এই কারণে যে পোস্তটা যখন খাবো তখন মুখে এই গোটা পোস্তগুলো লাগলে খুব টেস্টি লাগে। দিয়ে দিলাম নুন আর একটু চিনি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমার পোস্ত প্রায় তৈরি। এবার একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, যাতে নুন আর মিষ্টিটা চারদিকে ছড়িয়ে যেতে পারে। হয়ে গেছে, দেখুন, পোস্ত কড়ার তলায়তে লেগে যাচ্ছে, একটু শুকনো শুকনো এটা পোস্তটাই ভালো লাগে, বেশি জল জলে ভালো লাগে না। দেখুন, স্ট্যান্ডিং টাইমের পর পোস্তর কালারটা এরকম এসেছে, আর খুবই টেস্টি লাগছে। আর টক ডালের সাথে, এই গরমে, গরমকালে বিশেষ করে টক ডালের সাথে এই পোস্তটা খেতে খুবই টেস্টি লাগবে, আর খুবই উপাদেয় খাবার। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই লিখে জানাবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।